পুরুষকে নয় ভালোবেসে নিজেকেই বিয়ে করছেন এক তরুণ। একা যাবেন হানিমুনেও, তরুণী বিয়ে করবেন যাবতীয় রীতি রেওয়াজ মেনে, তারপর হানিমুনে যাবেন। হানিমুনের জন্য বেছেছেন সমুদ্র সৈকত গোয়াকে, সঙ্গে স্বামী থাকবে না। এটা হালকা চমক মনে হতেই পারে, কিন্তু আরো বড় চমক রয়েছে, কারণ গুজরাটের বাসিন্দা এই তরুণী বিয়েটাও একাই করতে চলেছেন। সে আবার কি, এ আবার কোন ধরা কাজ? আসলে কোনো পুরুষকে নয়, নিজেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাটের ভদোদরার বাসিন্দা বছর ২৪ তরুণী ক্ষমা বিন্দু। শুনতে উদ্ভট লাগলেও এটাই সত্যি। মনে করা হচ্ছে ভূ ভারতে এই কাণ্ড সম্ভবত কমাই প্রথম ঘটাতে চলেছে। জানা গিয়েছে ইতিমধ্যে বিয়ের দিন লগ্ন সব পাকা হয়ে গিয়েছে। আগামী ১১ জুন নিজেকে বিয়ে করবে ক্ষমা বিন্দু। ভদোদরার গোত্রের একটি মন্দিরে বিয়ের আয়োজন চলছে। ক্ষমা জানিয়েছে আর ৫টা বিয়ের মতোই যাবতীয় নিয়ম পালিত হবে এই বিয়েতে। সাত পাকের নিয়ম থাকবে, বিয়ের শপথ নেবেন, যা উত্তর ভারতের বিয়ের একটি অন্যতম রীতি। বিয়ের সেরে গোয়াতে হানিমুনে যাবেন, কিন্তু সকলেরই প্রশ্ন, এমন বিয়ের অর্থ কি? ক্ষমার বক্তব্য, আমার বিয়ে করার ইচ্ছা ছিল না, কিন্তু কনে হতে চাইতাম, সেই কারণেই নিজেকে বিয়ে করার সিদ্ধান্ত নিই। ক্ষমা জানায় আসলে এর অর্থ নিজেকে ভালোবাসা, আরো বেশি করে গুরুত্ব দেওয়া নিজেকে। ক্ষমা বলেন, লোকে যাকে ভালোবাসে তাকে বিয়ে করে, আমি আমাকে ভালোবাসি, সেই কারণেই এই বিয়ের সিদ্ধান্ত। এর পেছনে আরো এক উদ্দেশ্য রয়েছে, জানান বছর ২৪ বছরের এই চমকে দেওয়া তরুণী। সেই উদ্দেশ্য হলো নারী ভাবনা, একজন নারীকে গুরুত্ব দেওয়া, ব্যক্তি নারীর চাওয়া পাওয়াকে সম্মান করা। ক্ষমা বলেন, অনেকের হয়তো মনে হতে পারে নিজেকে বিয়ে করা আসলে অর্থহীন, কিন্তু আমি যে বার্তা দিতে চাই তা হলো ব্যক্তি নারীও গুরুত্ব রয়েছে, এই কাজে তার পাশে দাঁড়িয়েছে বাবা মা। জানিয়েছেন গুজরাটের ব্যতিক্রমী ভাবনার তরুণী।